Hello everyone, welcome back once again in another video vlog 22 and this is the Juno. সবাইকে শুভ সকাল, সবাই কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর সকালে নাস্তা শেষ করে চলে আসলাম রান্নাঘরে দুপুরের রান্না করার জন্য। এরপর এখানে আজকে দুপুরের রান্না হিসেবে আজকে মাছ, লোটে মাছ রান্না করব। তো লোটে মাছটা কেটে নিয়ে আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে। তো ধোয়ার পর এদিকে আমি লোটে মাছ রান্না করার জন্য আদা, রসুন আর মরিচটা সিদ্ধ করে, কাঁচা মরিচটা সিদ্ধ করে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এখানে টমেটো কুচি করে নিয়েছি, এরপর ধনে পাতা কুচি আর অন্যদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এরপর কুচি করে দেওয়ার পর আমি চুলায় বসিয়ে দিয়েছি। এই তো আমার মশলাগুলো কষানো শেষ, সাথে আমি টমেটোও দিয়ে দিয়েছি। মশলা কষানো শেষে আমি এখন মাছগুলো দিয়ে দিয়েছি। আর লোটে মাছটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তা বেশিক্ষণ লাগেনি। তো আমার লোটে মাছটা রান্না হয়ে গিয়েছে, এদিকে আমি ধনে পাতা কুচিগুলো দিয়ে নামিয়ে ফেলবো। যে কোনো মাছের মধ্যে সবসময় ধনে পাতাটা দেওয়ার জন্য চেষ্টা করবে আপনারা। ধনে পাতা কুচি দিলে মাছটা অনেক স্বাদটা বেড়ে যায়। তো লোটে মাছ রান্না করা শেষে এদিকে আমি আজকে কাঁকড়া ভাজি করব, ভুনা ভুনা টাইপের যেটা হয়। তো আমার শাশুড়ি মা কাঁকড়াগুলো কেটে দিচ্ছিল আমাকে। তো কাঁকড়া কাটা শেষে আমি এই কাঁকড়াগুলো ধুয়ে নিয়েছি। তো ধোয়া শেষে এই যে দেখেন, আমি আজকে এগুলো ভাজি ভাজি টাইপের করব। তো এখানে আমি তেমন কিছু দিইনি, জাস্ট লবণ, হলুদ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর এখানে লাস্টের দিকে আমি পেঁয়াজ আর রসুন আর আদা বাটা দিব লাস্টের দিকে। যে দেখুন গোটা গোটা রেখেছি, কতটা লোভনীয় দেখতে লাগছিল। এই তো প্রায় হয়ে গেল আমার কাঁকড়া ভাজা। এরপর আমার কাঁকড়া ভাজা শেষ করে আমি এখন রান্না করে চলে আসলাম ভাত রান্না করার জন্য। এরপর সবাই রান্নাবান্না শেষ হয়ে গেল, আমরা সবাই খেতে বসলাম দুপুরে লাঞ্চ করতে। তো এদিকে আমার ভাসুরের ছেলে স্কুল থেকে আসলো টিফিন ছুটিতে, ও টিফিন এখানে ঘরে এসে করে যায়। তারপর আমাদের খাওয়া শেষে আমার হাজব্যান্ড ফ্রুটস কাটছিল, যেটা মালটা সবুজ কালার হয় সেটা। আসলে এই মালটাটা তেমন মজা লাগে না, আপনারা যেটা অরেঞ্জ কালার দেখতে মালটা যেটা আছে ওটা কিনবেন। এরপর আমরা দুপুরে লাঞ্চ শেষ করে এই যে মালটা খেতে বসলাম। এরপর সন্ধ্যা হয়ে গেল, তো প্রে করে নিলাম সন্ধ্যাবেলায় ফ্রেশ হওয়ার পর। প্রে করে তারপরে রান্না করে চলে যাব রান্না করার জন্য আবার সন্ধ্যার নাস্তা হিসেবে। তো এদিকে আমি চা বানাতে বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, সন্ধ্যার কাজ শুরু করে দিয়েছি। তো আজকে আমি সন্ধ্যার মধ্যে লেমন টি বানিয়েছি, কারণ দুধের চায়ের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস হয়, তাই লেমন চা খাওয়ার চেষ্টা করবেন আপনারা সবাই। এখানে এটা অনেক বেনিফিট আছে এই চায়ের মধ্যে। তো আমরা সবাই সন্ধ্যায় নাস্তা করতে বসলাম। এরপর সন্ধ্যার নাস্তা শেষ করে আমি আমড়া কাটতে নিয়ে চলে আসলাম। তো আমরা সবার জন্য কেটে নিলাম আমি সুন্দর করে। রক্ত স্বল্পতা থাকলে আমড়া হতে পারে আপনার জন্য আদর্শ এক ফল। আমড়াতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা রক্ত স্বল্পতা রোধ করতে সাহায্য করে। তো সন্ধ্যের কাজ শেষ করে আমি রুমে চলে আসলাম পড়তে বসার জন্য। তো সামনে আমার MBA ফাইনাল পরীক্ষা আছে, তাই আমি কাজ সব শেষ করে পড়তে আসলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।